কক্সবাজারে ভারী বর্ষণের ফলে পাহাড় ধসে দুই শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। ভোরে কক্সবাজার শহরের শিকদারপাড়া ও পলাংকাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুজনের নাম হাসান ও নূর জাহান বলে জানা গেছে। কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক অফিসার ডাক্তার আশিকুর রহমান জানান, ভারী বর্ষণের কারণে পাহাড় ধসে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন শিশু এবং আরেকজন নারী। মরদেহ দুটি মর্গে রাখা হয়েছে। কক্সবাজার সদর থানার ওসি রকিবুজ্জামান বলেন, কক্সবাজারে শহরের বেশ কয়েকটি এলাকায় পাহাড় ধসে এই পর্যন্ত দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।